কুয়াশাচ্ছন্ন ভোর, দীর্ঘ মেরিন ড্রাইভ, যার রেজুখাল মুখর নানা বয়সী দৌড়বীরদের পদচারণায়। কক্সবাজারে প্রথমবারের মতো হচ্ছে এই ম্যারাথন। ভোর ছয়টা মেরিন ড্রাইভে রেজুখাল থেকে শুরু হয় দৌড়। এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়, প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের মধ্য দিয়ে কেউ শেষ করেন 21.1 কিলোমিটার, কেউ বা শেষ করেন 10 কিলোমিটার। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল 7 বছরের শিশু থেকে 75 বছরের বৃদ্ধ। 21.1 কিলোমিটার ক্যাটাগরিতে 133 জন, 10 কিলোমিটার ক্যাটাগরিতে 275 জন ও 1 কিলোমিটার ক্যাটাগরিতে 52 জন প্রতিযোগী অংশ নেন। এটার আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আর বিশেষ করে সমুদ্রের পাড় দিয়ে দৌড়ে নিয়েছে, রিয়েলি এক্সাইটিং। রাস্তাও ভালো, রুট ম্যাপও ভালো, খুব সুন্দর ফিল করতেছি। আসলে হাঁটাই এবং দৌড় দুইটাই মানে সবার জন্য সুস্থতার একটা অন্য ধরনের নির্দেশন। ম্যারাথন করছি, ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে, এটা হচ্ছে আমাদের কাছে একটা উৎসব। ম্যারাথনে ব্রাজিল, ফিলিপাইন, সোমালিয়ার প্রতিযোগী সহ ছিলেন 50 জন নারীও। এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে দারুণ খুশি তারা। আর সৈকতের বালিয়াড়িতে 1 কিলোমিটার দৌড়ে অংশ নেন 20 জনের বেশি শিশু। খোলামেলা পরিবেশে দৌড়াতে আমি খুবই ভালো লেগেছে। অনেক ইভেন্টে রান করি, এই ইভেন্টটা আমার কাছে ইভেন্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা আপনজনের সাথে একটা পিকনিকে চলে আসছি। আয়োজকরা জানান, পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ম্যারাথন। এটার মূল উদ্দেশ্য হলো কক্সবাজারকে একটু মাদকমুক্ত করা, পর্যটন নগরী হিসাবে বিশ্বের কাছে আরো পরিচিত করা। আমরা মনে করি কক্সবাজার পর্যটন শিল্পের বিকাশে এলিট ম্যারাথন এটি একটি অনন্য মালফলক হিসেবে কাজ করবে, এবং এই উদ্যোগটা যাতে তারা ধরে রাখতে পারেন সেজন্য আমি ওই প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাব। ম্যারাথনে 21.1 কিলোমিটারে শাহিন আলম ও 10 কিলোমিটারে সাকাওয়াত হোসেন প্রথম হয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।